আর ডায়েট করা হলো না, এত সুস্বাদু খাবার দেখলে কি আর ডায়েট করা হয়। খাবার খেতে কিন্তু বেশ মজা লাগে, কিন্তু না খেয়ে নিজের ওয়েট কমানো অনেক কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমাদের দাওয়াত আছে, তো দাওয়াতে চলে যাব। যাওয়ার আগে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমার হচ্ছে ডায়পার নিয়ে নিতে হবে, এরপর বাবুর জন্য পাতলা তিন চারটা জামা নিয়ে নিয়েছি, প্যান্ট নিয়ে নিলাম, আর হচ্ছে আমার চার্জারটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে বাবুর ওষুধও নিয়ে নিয়েছি, বাবুর ওষুধ আমাকে সব সময় ক্যারি করতে হয়। এখানে আমিরা বেবির জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু যাচ্ছি হচ্ছে দুপুরে, মানে অলরেডি দুইটা ক্রস করে গিয়েছে, আমরা এখন যাচ্ছি, মানে সব কিছুতেই লেট। আর এখানে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম, এরপর বের হলাম। কোথাও একটা যেতে কিন্তু অনেক প্রিপারেশন লাগে বলেই চলে যাওয়া যায় না, তো যার কারণে একটু টাইম লেগেই যায়। আর এখানে আনাবি আর পাপা আমাদেরকে দিয়ে আসবে, তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর মাত্র কিছু সময়ের মধ্যে আমরা আপুদের বাসায় চলে যাব। কথা বলতে বলতে বাসার নিচে চলে আসলাম। এখন আনাবি আর পাপা আমাদেরকে দিয়ে অফিসে চলে যাবে, এরপর আমি উপরে চলে এসেছি। আসার পর আপু এখানে আমাকে একটা ঠান্ডা শরবত দিয়ে দিল, এই শরবতটা খেয়ে একদম পরানটা জুড়িয়ে গেল। এরপর আপু এখানে শুটকি ভর্তা বানাচ্ছে আর আমি একটু হেল্প করছিলাম, আর এই ভর্তাটা বানাতে আমার বেশ মজা লাগছিল, আমি খুবই এনজয় করতেছিলাম। এখানে এই শুকনো মরিচগুলো একটু ডলে নিয়েছি, এরপর এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ ভাজা দিয়েছি, সব কিছু দিয়ে এখানে আপু লইটটা যে শুটকিটা আছে ওইটাকে একটু ভেজে নিচ্ছে, দেন এটাকে হচ্ছে একদম ভালো মতো মেখে ভর্তা বানিয়ে নিব। পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু হাতে ভাবে মজাদার ভর্তা বানানো যায়, এত সুন্দর হয়েছে ভর্তাগুলো আর এতটা মজা হয়েছে। আর এটা ছিল পাথরের, যার কারণে অনেক সুন্দরভাবে হচ্ছিল। এইভাবে আমি ফার্স্ট টাইম ভর্তা বানাচ্ছি, যার কারণে আমি অনেক এক্সাইটেড হয়ে কাজটা শুরুই করে দিলাম, দেখি ভর্তাটা কত দূর যায়। বাট একটু সময় লাগে, পাটাতে একটু সময়টা কম লাগে, আর পাটাতে বেশি মিহি হয়ে যায়, আর এখানে একটু আস্তে আস্তে থেকে যাবে, যার কারণে খেতে অনেক মজা হবে। এরপর একটু বাহিরের ক্লিপ নিয়ে নিলাম, বাহিরে মানুষজন চলাফেরা করতেছে, একটু পর আমরাও চলাফেরা করব। আর এখানে আপু বাকি ভর্তাটা ফিনিশিং দিয়ে দিচ্ছে, মানে লাস্ট একটু ফিনিশিং না দিলে তো হয় না, তো লাস্ট একটু ফিনিশিং দেওয়ার পর ভর্তাটা রেডি। আর আমি এখন গরম গরম ভাত দিয়ে ভর্তাটা টেস্ট করতেছি। এখানে চ্যাপা শুটকির ভর্তা ছিল, চ্যাপা শুটকির থেকেও আমার কাছে এই লইট্টা শুটকির ভর্তাটা সবচেয়ে বেশি মজা লেগেছে, অনেক বেশি টেস্টি ছিল। আর আপুর সাথে গরু মাংস, মুরগির মাংস বহুত কিছু রান্নাবান্না করেছে, ওগুলো পরে ক্লিপে দেখাচ্ছি। তো এখানে আমরা শুটকি দিয়ে ভাত খেয়ে নিলাম, ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে শুটকির ভর্তা, বুঝেন কতটা অমৃত। এরপর হচ্ছে এই সিনটা ছিল রাতের, রাত্রেবেলা আশপাশ দিয়ে কত সুন্দর লাগতেছে ভিউটা। আর এখানে আপু পায়েস রান্না করতেছে, আমি একটু নেড়ে দিচ্ছি, মানে সব কিছু আপুই করতেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাল্লাহ, আপুর গুণের কথা আর কি বলবো, গুণের কথা বলতে গেলে একটা ভিডিও শেষ হবে না, অনেক বেশি গুণ মাশাল্লাহ। পায়েসটা বেশ অনেক সময় হচ্ছে চুলায় দিয়ে আস্তে আস্তে করে কমিয়ে ফেলতে হবে, আর যত গাঢ় হবে ততই মজা হবে। এরপর বাদামগুলোকে পেস্ট করে নিবে ডিমটাকে কোরমা করার জন্য। কিছু রান্না বিকেলবেলায় কমপ্লিট হয়েছে, বাকিগুলো এখন রাত্রে চলছে, কারণ আমাদের আরও একজন আপু অ্যাড হবে, মানে আমরা তিনজন একসাথে আড্ডা দিব। পোলাও চালগুলো ধুয়ে রেখেছে পোলাওটা রান্না করার জন্য। এখানে ছিল মুরগি রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, ডিমের কোরমা, সাথে গলদা চিংড়িগুলো, জাস্ট অস্থির মজা ছিল। আর এখানে সব রান্নাই মোটামুটি কমপ্লিট, আর একটু টুকটাক বাকি আছে। এখানে পায়েসটাও হয়ে গিয়েছে, দেখেন পায়েসটা একদম পুরো মাখনের মতো হয়ে গেল, মাশাল্লাহ একদমই মজা, একদম অমৃত, মুখে লেগে থাকার মতো হয়েছে পায়েসটা। কিছুক্ষণের মধ্যে আমাদের আরও একজন আপু আমাদের সাথে অ্যাড হয়ে গেল, তার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছি। এখানে শরবতটা ভাইয়া নিজে বানিয়ে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে, দেখেন ঠান্ডা পানির শরবত খেলে যত ক্লান্তি আছে সব দূর হয়ে যায়। এরপর বাকি সবগুলো খাবার টেবিলে সার্ভ করা হলো, একটু পরে সবাই খেতে বসবে। মাশাল্লাহ সব কিছু আপু নিজের হাতে রান্না করেছে, অনেক বেশি সুস্বাদু হয়েছে আর দেখতে অনেক লোভনীয়। পাশে সালাদ সব কিছু রেডি, চিংড়ি মাছ, ডিমের কোরমা, দুই আইটেমের ভর্তা, গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, সব কিছু। আমরা এতটাই আড্ডায় জমে গিয়েছি, এতটাই গল্পের মধ্যে ছিলাম, কিছু কিছু ভিডিওর ক্লিপ আমার নেওয়া হয়নি, মানে আমি পুরো ভুলেই গিয়েছি। এরপর মনে হয়েছে যে এটা আসলে নেওয়া হয়নি, যখন আমরা একসাথে আড্ডা দিলাম, কথা বললাম, আমাদের মধ্যে কোনো ক্লিপই আসলে আর নেওয়া হয়নি। এরপর মাঝখান দিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে,
ওগুলা টোটালি নেওয়া হয়নি এখন। হচ্ছে আমি আগে শুটকি দিয়ে পোলাও দিয়ে ট্রাই করতেছি, কারণ শুটকিটা অনেক বেশি মজা ছিল। যেহেতু আমি দুপুরবেলা এসেছি, আমি দুপুরে শুটকি দিয়ে টেস্ট করেছি, এখন আমি আগে সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা শুটকি দিয়ে খেলাম। এরপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছে সবগুলো রান্না। আর এর মধ্যে দই এবং রসমালাই টেস্ট করব, দুইটাই আমি। এত খাবার খেলে কি আর ডায়েট হয় বলেন? খাবার খাওয়াটা খুব সহজ, কিন্তু না খেয়ে নিজের ওয়েট কমানো অনেক কঠিন। এরপর অনেক রাত হয়ে গিয়েছে, এরপর আমরা বাসায় চলে যাচ্ছি। এখানে আনাবিয়ার দুইজন খালামণি আনাবিয়াকে ড্রেস গিফট করেছে। এই কিউট ড্রেসটা আনাবিয়ার মরিয়াম খালামণি আনাবিয়াকে গিফট করেছে, অনেক সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ পিঙ্ক কালার, আর ওকে অনেক পরীর মতো লাগছে, মাশাল্লাহ মানিয়েছে। আর বাকি যে ড্রেসটা ছিল, এটাও আনাবিয়ার মরিয়াম খালামণি আনাবিয়াকে গিফট করেছে, আর এইটা আনাবিয়ার জেবা খালামণি গিফট করেছে। সবগুলো ড্রেসই অনেক প্রিটি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।